তো এই পর্বে আমরা হুইস্ট লিস্ট নিয়ে কাজ করব। তো এখানে দেখেন উপরের দিকে আমাদের মেনু বারে হুইস্ট লিস্ট নামে একটি বাটন আছে, যেখানে ক্লিক করলে হুইস্ট লিস্টের জন্য যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্ট ওপেন হয়। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ভাবে ওপেন হয়, বাট কম্পোনেন্টে কোনো ডিজাইন নেই এবং এই কম্পোনেন্টটা আমরা ডাইরেক্টলি এভাবে ওপেন করলে হবে না। এখানে আমাদের যা করা লাগবে তা হচ্ছে, যদি ইউজার অলরেডি লগ ইন অবস্থায় না থাকে তো সেই ক্ষেত্রে ফার্স্ট আমাদের ইউজারকে লগ ইন করানো লাগবে, আদারওয়াইজ হুইস্ট লিস্টে অ্যাক্সেস করতে দেওয়া উচিত না। তো ইউজার যখন লগ ইন করতে পারবে ঠিক তখনই সে সব থেকে যে কোনো একটি প্রোডাক্টে ক্লিক করে হুইস্ট লিস্টে অ্যাড করতে পারবে। ওকে, তো এডিটরে আমার প্রজেক্ট অলরেডি ওপেন করা আছে এবং এই হচ্ছে সাইট। তো আপনারা অবশ্যই সবকিছু রান করে নেবেন ঠিকঠাকভাবে। দেন এখানে এডিটরের টার্মিনালে আমার npm কমান্ড চালানো আছে অলরেডি, তো আপনারা অবশ্যই npm কমান্ডটি চালু করে নেবেন। ওকে, দেন আমি এখন শপে আছি, এখানে দেখেন শপ। তো যখন এখানে ক্লিক করব, তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যা লাগবে তা হচ্ছে, ফার্স্ট ইউজারকে লগ ইন করানো লাগবে, সেকেন্ড এখানে প্রোডাক্টের আইডিটা লাগবে, অর্থাৎ আমরা কোন প্রোডাক্টটাকে হুইস্ট লিস্টে রাখতে চাই। হুইস্ট লিস্টের জন্য এবং অ্যাড টু কার্ডের জন্য অলরেডি আমরা ভিউয়ার কম্পোনেন্টে মেথড প্রিভিয়াস টিউটোরিয়ালে লিখে রাখছি, আমরা জাস্ট এখন একে প্রসেস করব। ওকে, আমাদের রিসোর্স জেস দেন হচ্ছে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে পাবলিক, পাবলিক থেকে শপ, শপ থেকে শপ, শপের মধ্যে এখানে এটা হচ্ছে আমাদের মেনলি শপের জন্য এই কম্পোনেন্ট। ওকে, তো এই হুইস্ট লিস্ট এখানে দেখেন লাভের সাইন আছে। দেন আমি যদি লিস্ট ভিউতে যাই, তো এখানেও দেখেন হুইস্ট লিস্ট লেখা আছে। যদি আমি একটি সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করি, তো এখানেও দেখেন হুইস্ট লিস্ট লেখা আছে। তো জাস্ট প্রতিটাতে অলরেডি অ্যাকশন দেওয়া আছে, প্রিভিয়াস পর্বে আমরা অ্যাকশন দিয়ে রাখছি, এখন আমরা জাস্ট কাজ করব। তো আমরা যদি আমাদের এখানে দেখেন অ্যাড টু হুইস্ট লিস্ট একটি মেথড আছে, তো এখানে আমরা জাস্ট কন্ট্রোল করে দেখতে পারি, কন্ট্রোল ডট লক প্রোডাক্ট। ওকে, আমরা কন্ট্রোলে জাস্ট দেখব ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে প্রোডাক্টের ইনফরমেশন দেখায় কিনা। ওকে, দেন কনসোল, তো এখানে দেখেন এখানে যে এরর গুলো দেখাচ্ছে, তো এগুলো অ্যাকচুয়ালি এখানে আমাদের মেবি ইমেজ লোড হচ্ছে না। ওকে, হ্যাঁ আমাদের ইমেজ লোড হচ্ছে না, তো এই জন্য আমাদের ইমেজ দেওয়া নেই, কারণে কি প্রবলেম না। তো হুইস্ট লিস্ট আমি যদি ক্লিক দিই, তো এখানে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। তো ব্রাউজার একবার হার্ড রিলোড দিয়ে নেবেন। ওকে, দেন তো হার্ড রিলোড হতে একটু টাইম অবশ্যই নেয়। দেন হুইস্ট লিস্ট ক্লিক দিই, তো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে। তো এটি এখানে দেখেন গ্রিড ভিউ, আমি যদি লিস্ট ভিউতে দেই, তো লিস্ট ভিউতে দেওয়ার সাথে সাথেও এখানে প্রোডাক্ট ইনফরমেশন দেখাচ্ছে। অলরেডি আমরা একটি মেথড লিখে রাখছিলাম, যেখানে আমরা এই প্রোডাক্ট অবজেক্টটাকে পাস করে রাখছি। ওকে, তো এখন আমরা এখানে যা করব তা হচ্ছে, জাস্ট আমরা দেখলাম এখানে প্রোডাক্ট আছে, এখান থেকে আমরা চেক করব যে ইউজার অলরেডি লগ ইন অবস্থায় আছে কিনা। তো ইউজার লগ ইন অবস্থায় আছে কিনা চেক করার জন্য আমরা লোকাল স্টোরেজ থেকে ডাটা নিতে পারি, অথবা আমরা যা করতে পারি ডাইরেক্টলি আমরা আমাদের ভিউ এক্সেল যে স্টোর আছে এখান থেকে ইউজার চেক করতে পারি যে ইউজার অলরেডি আছে কিনা। গেটার্স এর মধ্যে ইউজার দেন হচ্ছে, আমি একবার দেখে আসি, আমাদের কমন স্টোর দেন হচ্ছে মডিউলস ইউজার। তো ইউজারের মধ্যে এখানে দেখেন গেট অথ ইউজার নামে একটি গেটার্স আছে। ওকে, তো এখন যদি আমি জাস্ট এই ইউজারকে অ্যাক্সেস করি, তো সেক্ষেত্রে ইউজারের ইনফরমেশন পেয়ে যাব। এখানে আমাদের আলাদাভাবে আবার দিস ডট স্টোর ডট ডিসপ্লেস অর্থাৎ কোনো অ্যাকশন ডিসপ্লেস করা লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে যদি ভিউ এক্সেস স্টোরে অলরেডি কোনো লোডের ডাটা থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে কোনো অ্যাকশন করা লাগবে না, জাস্ট আপনি স্টোর থেকে ডাটাটা নিয়ে নেবেন, অর্থাৎ গেটার দিয়ে জাস্ট ডাটাটাকে ফ্রেস করে নেবেন। তো লোডেড অবস্থায় আছে, যদি ইউজার লগ ইন অবস্থায় থাকে সেক্ষেত্রে অবশ্যই
লোডেড অবস্থায় থাকবে ডাটা কিভাবে থাকবে কারণ হচ্ছে আমাদের সাইডবারে অর্থাৎ প্রতিটা রিকোয়েস্টের সাথে সাথে আমি যদি আপনাদেরকে কনসোলে দেখাই একবার যদি রিলোড করি সরি কনসোলে না নেটওয়ার্ক ট্যাবে তো এখানে দেখেন ইউজারের জন্য একটি রিকোয়েস্ট যায় তো এখানে দেখেন আনঅথেন্টিকেটেড দেখাচ্ছে ওকে ইউজারের জন্য যেহেতু রিকোয়েস্ট যায় তার মানে যদি ইউজার লগইন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডিরেক্ট স্টোরে ডাটা লোডেড অবস্থায় থাকবে তো যদি লোডেড অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট গেটার দিয়ে ইউজারকে অ্যাক্সেস করলেই ডাটা পেয়ে যাবেন ওকে তো এখানে দেখেন এখন নেই এখন জাস্ট ইউজারকে একবার লগইন করিয়ে দেই তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডাটা আছে তো লগইন লগইন থেকে আমি যদি admin@gmail.com আমার অলরেডি রেজিস্টার্ড করা ইউজার আছে লগইন ওকে তো এখন যদি আমি ডিএক্স স্টোরে যাই তো এখানে দেখেন এই যে ইউজার গেট ইউজার তো ইউজার ইনফরমেশন এখানে চলে আসছে যেহেতু চলে আসছে সেই ক্ষেত্রে আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে গেটারসে অ্যাক্সেস করতে পারবো ওকে তো এখন কিন্তু এই ইউজার আমরা পেয়ে যাব তো ইউজার পেয়ে যাব এখন আমরা এখানে যা করব একটু হুইচ লিস্টে ইফ এলস যদি দিস ডট ইউজার তো এই ইউজারকে কিন্তু আমরা এই কম্পিউটার থেকে অ্যাক্সেস করতেছি বিষয়টা লক্ষ্য রাখবেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এরকম ভাবে প্যারেন্থেসিস দিতে পারবেন না প্যারেন্থেসিস দিলে মেথডে অ্যাক্সেস হয়ে যাবে ওকে দিস ডট ইউজার যদি ইউজার থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু একটা করব আপাতত আমি কনসোল ডট লগ প্রোডাক্ট দেখাচ্ছি আর যদি না থাকে দিস ডট ডলার আর ও ইউ টি রাউটার ডট পুশ কি করব এখানে জাস্ট নেম লগইন ইউজার লগইন ইউজার লগইন নামে অলরেডি আমাদের রাউটারে একটি কম্পোনেন্ট রেজিস্টার করা আছে যার নেম দেওয়া আছে ইউজার লগইন ইউজার লগইনে রিডাইরেক্ট করে দিবে ওকে তো এখন আমরা একবার চেক করি তো আমি শপে যাই শপ দেন এখান থেকে যখন আমি কনসোলটা ওপেন করে নেই কনসোল ওকে দেন এখন যদি আমি হুইচ লিস্টে ক্লিক দেই তো সাথে সাথে এখানে দেখেন ডাটা দেখাচ্ছে যেহেতু আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি বাট আমি যদি লগ আউট করি সেই ক্ষেত্রে শপে যাই দেন এখন যদি আমি ক্লিক দেই তো এখন দেখেন আমাকে অটোমেটিকলি লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে এখানে কোনো কিছু দেখাচ্ছে না ওকে তখন আমি আবার লগ ইন করি admin@gmail.com ওকে লগ ইন দেন লগ ইন হয়ে গেছে এখন যদি আমরা শপে যাই শপ ওকে কনসোলটা ক্লিয়ার করে নেই উইশ লিস্ট তো এখানে দেখেন প্রোডাক্ট ইনফরমেশন দেখাচ্ছে ওকে তার মানে এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিকঠাক আছে এখন জাস্ট এখান থেকে আমরা একটি পুশ রিকোয়েস্ট করব তো তার পূর্বে ডাটাতে আমরা কিছু ডিক্লেয়ার করে রাখি তা হচ্ছে হুইচ লিস্ট wi ssh li st হুইচ লিস্ট তো হুইচ লিস্টে মেইনলি যা থাকবে তা হচ্ছে প্রোডাক্ট আইডি এবং ইউজার আইডি ইউজার আইডি এমটি দেন প্রোডাক্ট আইডি এমটি ওকে তো আপনি এখানে ডিক্লেয়ার না করলেও চলবে প্রবলেম নাই বাট এখানে দেখেন আমরা কি করব তা হচ্ছে এক্সেল ডট পোস্ট এখান থেকে একটি পোস্ট রিকোয়েস্ট করব ডট পোস্ট দেন আমাদের যে রাউট আছে আমরা যদি আমাদের রাউটস রাউটস থেকে ইউজারে চলে যাই ইউজারের জন্য এই রাউটগুলো থাকবে ইউজারের জন্য ওকে তো যেহেতু ইউজার লগ ইন করার পরে রিকোয়েস্ট করবে সেই ক্ষেত্রে ইউজারে আমরা এই রাউটগুলো লিখব তো এই ক্ষেত্রে এখানে আমরা কাস্টম রাউট লিখতে পারি অথবা আমাদের যে উইশ লিস্ট কন্ট্রোলার আছে অলরেডি তৈরি করা আছে HTTP কন্ট্রোলার তা হচ্ছে এই হুইচ লিস্ট কন্ট্রোলার এখানে স্টোরে আমরা অ্যাক্সেস করতে পারি ওকে তো স্টোরে আমরা অ্যাক্সেস করব যেহেতু এই হুইচ লিস্ট নামে একটি কন্ট্রোলার আছে এই কন্ট্রোলারে যে কোনো মেথডকে আমরা চাইলেই অ্যাক্সেস করতে পারি কোনো প্রবলেম নেই এটি একটি রিসোর্স কন্ট্রোলার তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটি রিসোর্স রাউট ডিক্লেয়ার করা লাগবে যদি আমরা এখান থেকে সবকিছু করতে চাই ওকে রাউটসে চলে গেলাম দেন হচ্ছে ইউজার তো ইউজারের এখানে দেখেন মিডলওয়্যার আমাদের মধ্যে আছে
যেহেতু আমরা অথেন্টিকেট চেক করব রাউট কোলন কোলন রিসোর্স ওকে দেন নেম নেম হচ্ছে উইশলিস্ট দেন এখানে আমরা অ্যাক্সেস করব হচ্ছে উইশলিস্ট কন্ট্রোলার এখানে দেখেন http কন্ট্রোলার উইশলিস্ট কন্ট্রোলার জাস্ট নেমটাকে কপি করে নেই ওকে তো উইশলিস্টের স্টোরে আমরা অ্যাক্সেস করব দেন শপ শপ থেকে এখানে যা করব তা হচ্ছে স্ল্যাশ ইউজার ইউজার প্রিফিক্স হিসেবে পেয়ে যাবে দেন হচ্ছে উইশলিস্ট ওকে দেন কমা দিস ডট কি উইশলিস্ট ওকে তো এই দিস ডট উইশলিস্ট দেওয়ার সাথে সাথে এই উইশলিস্টটা পাস হয়ে যাবে এই রিকোয়েস্টে বাট এখানে কিন্তু উইশলিস্টের ভিতরে ইউজার আইডি প্রোডাক্ট আইডি আছে কিন্তু এমটি তো সেই ক্ষেত্রে আমাদের যা করা লাগবে তা হচ্ছে এখানে আমাদের ডাটা অ্যাসাইন করা লাগবে কিভাবে দিস ডট উইশলিস্ট ডট ইউজার আইডি ইকুয়াল টু দিস ডট ইউজার ডট আইডি তো ইউজার থেকে আমরা আইডি পাবো দেন হচ্ছে দিস ডট উইশলিস্ট ডট প্রোডাক্ট আইডি ইকুয়াল টু প্রোডাক্ট ডট আইডি এই প্রোডাক্ট যে প্রোডাক্ট অবজেক্ট আমরা পাস করে রাখছি এই প্রোডাক্ট থেকে আমরা আইডি পাবো ওকে দেন এখন যদি আমরা দিস ডট হুইসলিস্টটাকে পাস করে দেই তো সেই ক্ষেত্রে হুইসলিস্ট কন্ট্রোলারের স্টোর মেথডে আমরা পেয়ে যাব তো একটু চেক করে দেখি অ্যাকচুয়ালি এখানে যায় কিনা ওকে আমাদের হুইসলিস্ট কন্ট্রোলারের স্টোর মেথড এখানে যদি আমি জাস্ট ডিডি করে চেক করি রিকোয়েস্ট অল দেন একবার হার্ড রিলোড দিয়ে নিলাম ওকে দেন আমরা নেটওয়ার্ক ট্যাবে চলে যাই নেটওয়ার্ক ট্যাবে আসি ওকে দেন এখন আমি যে কোনো একটি প্রোডাক্টের উইশলিস্টে ক্লিক করি তো উইশলিস্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন ভিউ ওয়ান একটি এরর জেনারেট করে গেছে এক্সিয়াস ইটস নট ডিফাইন্ড অর্থাৎ এখানে আমরা যে এক্সেল ডট পোস্ট ইউজ করে রাখছি তো এটি পাচ্ছে না এর কারণ হচ্ছে এই এক্সেল যদি আমি ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমার ইম্পোর্ট করা লাগবে এখানে যা করব এক্স আই ও এস এক্সেল ডট পোস্ট এটি স্মল ওকে তো এটি গ্লোবালি ইম্পোর্ট করা আছে এই এক্সেসটা কোথায় আমাদের বুটস্ট্র্যাপ ডট জেএস যে ফাইল আছে এখানে যার দরুন অটোমেটিকলি ভিউয়ের সব কম্পোনেন্টে পেয়ে যায় দেন ক্লিক তো এখানে দেখেন নেটওয়ার্ক ট্যাবে আমি আবার ক্লিন করে দেখাচ্ছি হুইশলিস্ট তো এখানে দেখেন হুইশলিস্টের জন্য রিকোয়েস্ট চলে গেছে এবং সাথে সাথে এখানে দেখেন ইউজার আইডি 6 প্রোডাক্ট আইডি 68 আমি যদি অন্য একটি প্রোডাক্টে ক্লিক দেই তো সেই ক্ষেত্রে দেখবেন ইউজার আইডি 6 প্রোডাক্ট আইডি 66 অর্থাৎ প্রোডাক্ট আইডি চেঞ্জ হচ্ছে ওকে দেন আমরা আমাদের হুইশলিস্ট কন্ট্রোলারে চলে যাই এখানে যা করব তা হচ্ছে ডলার উইশলিস্ট ইকুয়াল টু নিউ উইশলিস্ট ওকে দেন ডলার উইশলিস্ট দেন ক্রিয়েট রিকোয়েস্ট অল ওকে এখানে আপনি চাইলে কোনো ভ্যালিডেশন ইউজ করতে পারেন যেমন প্রোডাক্ট আইডি তো ভ্যালিডেশনের আপাতত দরকার নেই এখানে এমনিতেও কাজ করবে তো ওকে দেন রিটার্ন রেসপন্স তো এখানে আপনি যে কোনো কিছু রিটার্ন করতে পারেন জেসন ডলার উইশলিস্ট ওকে তো এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটি প্রোডাক্টে ক্লিক করে দেখতে পারি এই প্রোডাক্টে একটি ক্লিক দেই ওকে তো এখানে দেখেন 200 দেখাচ্ছে এবং এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো আমরা একটু ডাটাবেসটা চেক করে আসি তারপরে বলবো এখানে কেন দেখাচ্ছে না লোকাল হোস্ট স্ল্যাশ তো এখানে আমাদের
সবকিছু ঠিক থাকার কথা, তো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিলাম, দেন লোড হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের লারাভেল বিউ কমার্স ই কমার্স থেকে হুইশ লিস্টের জন্য যে টেবিলটি আছে এখানে আমরা চেক করি। তো এখানে দেখেন ইউজার আইডি 6, প্রোডাক্ট আইডি 65 দেখাচ্ছে। দেন আমি যদি অন্য একটিতে ক্লিক দেই, সাপোজ এই প্রোডাক্টে, তো সেই ক্ষেত্রে দেখেন রিকোয়েস্ট চলে গেছে এবং পেন্ডিং দেখাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখন 200, তার মানে ওকে ঠিক আছে। তো এখন যদি এখানে রিলোড দেই, তো সেই ক্ষেত্রে দেখেন ইউজার আইডি 6, প্রোডাক্ট আইডি 64, ওকে। তো এখানে কোনো ডাটা দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে এখান থেকে যে আমরা রিটার্ন রেসপন্স জেসন করে রাখছি, তো এখানে জাস্ট হুইশ লিস্ট ইনস্ট্যান্টটাকে আমরা রিটার্ন করে রাখছি, বাট ডাটা যে সেভ ফর পরে এখানে যদি দেখাতে চাই সেক্ষেত্রে এটি আলাদাভাবে একটি ভেরিয়েবলে ডিক্লেয়ার করা লাগবে। এখন কিন্তু এখানে দেখাবে, দেখেন আমি যদি আবার ক্লিক দেই, ওকে, তখন কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি ওভাররাইট করতে চান, অর্থাৎ যদি অলরেডি কোনো ইউজার একটি প্রোডাক্ট, যেমন প্রোডাক্ট আইডি 65 এবং ইউজার আইডি 6 স্টোর করে রাখছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই প্রোডাক্ট আইডি এবং ইউজার আইডি দিয়ে ডাটাবেজে একটি কোয়েরি করবেন যে অলরেডি এক্সিস্টিং আছে কিনা। তো সেই ক্ষেত্রে আপনি তাকে আর অ্যাড করতে দিবেন না, আদারওয়াইজ আপনি তাকে অ্যাড করতে দিবেন, কারণ একটি প্রোডাক্ট সে যদি অলরেডি হুইশ লিস্টে অ্যাড করে রাখে তো সেই ক্ষেত্রে তার আর করার দরকার নেই, ওকে। তো হচ্ছে বিষয়। এখন জাস্ট এখানে আমরা একটি মেসেজ দিতে পারি, অ্যাড টু হুইশ লিস্ট। তো অন্য অন্য দিকে আমাদের মেসেজের জন্য আমরা অন্য অন্য কম্পোনেন্টে চেক করতে পারি, মেসেজের জন্য আমরা কি ইউজ করে রাখছি, ওকে। তো জাস্ট এখানে অ্যাড করার পরে, যেমন আমরা অন্য একটি কম্পোনেন্টে অ্যাডমিনের, এখানে আমাদের অনেক কম্পোনেন্ট আছে, যেখানে হচ্ছে ব্র্যান্ড, ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট, তো ব্র্যান্ড লিস্টে যাই। তো এখানে দেখি আমাদের অ্যাড করার পরে এখানে আমাদের কোনো টু স্টার আছে, ডট দেন, ওকে, কন্ট্রোল সি কপি করে নিয়ে আসি। দেন শপের এখানে এক্সেল ডট পোস্ট, দেন হচ্ছে ডট ডট, দেন রেসপন্স, ওকে, সরি, আমি ডট দেন সহ কপি করে নিয়ে আসছি, যার দরুন এখানে জাস্ট টোটালটা পেস্ট করে দিলেই কাজ করবে, ওকে। তো এখন এখানে প্রোডাক্ট এডেড সাকসেসফুলি টু উইশ লিস্ট, ওকে। দেন এখন যদি আমরা একবার চেক করি, একবার রিলোড দিয়ে, এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট গ্রিড ভিউতে চেক করে রাখছি, তো এখন আমরা লিস্ট ভিউতে চেক করব, ওকে, হার্ড রিলোড দিয়ে নেই। তখন আমরা লিস্ট ভিউতে চেক করি, তো এখানে আমাদের অ্যাড করা আছে, এই মেথডটাকে অ্যাড করা আছে যার দরুন কাজ করার কথা উইশ লিস্ট। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি টু উইশ লিস্ট। তো আমি যদি জুম করে একটি সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করি, তো এখানেও কিন্তু অলরেডি করা আছে তো উইশ লিস্ট, ওকে। তো দেখেন প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি টু উইশ লিস্ট, ওকে। তো হচ্ছে বিষয়। এখন দেখেন এখানে যে বিষয়, তা হচ্ছে এখানে দেখেন 70-70 দুইবার অ্যাড হয়ে গেছে। এটি আপনাদের জন্য একটি টাস্ক, যে যাতে আপনারা এটি করতে পারেন, কোনো প্রোডাক্ট যাতে দুইবার অ্যাড না করে সেম ইউজার আইডির এগেনস্টে, ওকে, এটি আপনারা ট্রাই করবেন। তো উইশ লিস্টের জন্য এখানে যে একটি কম্পোনেন্ট আছে উইশ লিস্ট, তো এখানে আমরা ডিসপ্লে করাতে পারি, অবশ্যই এর পূর্বে চেক করে নেওয়া লাগবে যে ইউজার অলরেডি লগ ইন অবস্থায় আছে কিনা, না তো না থাকলে ডাইরেক্ট লগ ইনে রিডাইরেক্ট করে দিব, ওকে। তো পরবর্তী পার্টে জাস্ট আমরা হুইশ লিস্টের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করাবো।